তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, বাড়িতে আছো, সেফ আছো। তো আমি এই কিছুক্ষণ আগে জাস্ট ঘুম থেকে উঠেছি। তো এবার আমি যাচ্ছি হচ্ছে চিকেন আনতে। তো আমাদের এখানেই একটি চিকেনের শপ রয়েছে, বাড়ি থেকে বেরিয়ে জাস্ট 10 মিনিটস মতো। তো আমি সেখান থেকে যাব চিকেন আনতে। তো আজকেও কিন্তু আমি আমার ডেইলি রুটিনে কি করতে চলেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো চিকেনটা নিয়ে আসি, পাখিটা তারপরে কথা হচ্ছে। তো আমি মাংস নিয়ে চলে এসেছি, আর মা অলরেডি মাংসটা ম্যারিনেট করে লেবু নুন লাগিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে। তারপরে আমি রোজ সকালে ঘুম থেকে উঠে একটু লেবুর জল আর মধু খাই, তো মা সেটাও আমাকে রেডি করে দিয়েছে, আমি সেটাও এবার খাবো। আর মা অলরেডি অনেক কিছু রান্না করে ফেলেছে আজকে। তো মা কি কি রান্না করেছে দেখে আসি। মা আজকে ফুলকপির তরকারি করেছে, ফুলকপি তরকারি হয়ে গেছে, আজকে ভাত হয়ে গেছে। তো এরপরে চিকেন হবে, দিদি চিকেন করবে। আজকে আমাদের ব্রেকফাস্টে হয়েছে, হচ্ছে না ব্রেকফাস্টে কি হয়েছে, লুচি আর সুজি হয়েছে। রোববার মানে আমাদের ব্রেকফাস্টে হবে লুচি আর সুজি। মা এক ঘন্টা আগে মাংস ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছে, দিদি ঘুম থেকে উঠে চলেও এসছে। ও আর এসে কিন্তু ও যে মাংসটা আজকে বানাবে সেটার জন্য যে যা যা ইনগ্রিডিয়েন্টস দরকার সেটার কিন্তু প্রিপারেশনও শুরু করে দিয়েছে। তো চলো দেখা যাক ও কী কী প্রিপারেশন রেডি করেছে। কী কী ইনগ্রিডিয়েন্টস ইউজ করছিস না? এখনো কিছু করিনি, সবে আলু কাটছি, আলু কাটার পরে পেঁয়াজ কাটবো, তারপরে রসুন আদা টমেটো যা যা আছে। ওয়েট 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 ওয়েট, তার আগে এটা বল যে তুই নিজে কখন ঘুম থেকে উঠলি আজকে? 11:30টার সময় কপাল উঠলি কেন, গিয়ে শুয়ে পড়ো আবার। উঠলাম, উঠে যাওয়ার পর মা আমাকে চা করে দিয়েছে, আমি চা খেয়েছি, চা খেয়ে এখন আমি আলু কাটতে বসেছি, এবারে পেঁয়াজ কাটবো। আমি আলু খেতে খুব ভালোবাসি মাংসে। A few moments later. আলু খেতে খেতে আলুর মতো চেয়ে আলু। এই লকডাউনে একটু রোগাও হতে পারলো। সেগুলো কিন্তু আমি তোমাদের সবার সাথে শেয়ার করে নেবো। তো চলো দিদি কিন্তু এখন আলুটা ছেড়ে দিচ্ছে। মাংস হয়ে গেছে রেডি প্রায় আধ ঘন্টা আগে। এবার আমাদের লাঞ্চ টাইম, আমি মা দিদি তিনজনে একসাথে বসে লাঞ্চ করব। তো মাংস বাড়া চলছে, আমার শেফ আমার জন্য মাংস বেড়ে দিচ্ছে, আর মা ওইদিকে কিন্তু বাকি যে মা যেগুলো করেছে আজকে ফুলকপি চাটনি ভাত সো মা সেগুলো রেডি করছে। তো রেডি করে লাঞ্চ বেড়ে দিয়েছে দিদি, দেখতেই পাচ্ছ মাংস রেডি, আমাকে বেড়ে সার্ভ করে দিয়েছে। আচ্ছা স্যালাডটা যেটা আমি বললাম, আমি সবসময় স্যালাড খেতে খুব পছন্দ করি, স্যালাড বা ফুলকপিটা আমি নিইনি, কারণ ফুলকপি গরমকালে একটু খেতে আমি সুইট হবে বলে মনে করি না। আর তার সাথে কিন্তু টমেটো অ্যান্ড আমড়ার চাটনি। তো এটা হচ্ছে আমার আজকের লাঞ্চ। তো এবার আমি লাঞ্চটা কমপ্লিট করবো, করে তারপরে আমি ঘুমাবো, কারণ তোমরা এমনিতে জানো আমি ভীষণ কিন্তু ল্যাক করবো। সন্ধে দিয়ে চা খেয়ে আমি এখানে একটু বসেছি, আমার আটটা থেকে লাইভ আছে। আমি যে হ্যান্ডমেডের কাজটা করি হোটেল লাইফ হোটেল আর্টিস্ট, তো সেটা নিয়ে আটটা থেকে আমার লাইভ আছে। তো এবার আমি সেটার প্রিপারেশন শুরু করবো। আমার আজকে আজকে অনেকটা লেট হয়ে গেছে, আমি তার জন্য তোমাদেরকে আজকে আমার লাইভে সেটআপটা দেখাতে পারছি না। আমি প্রমিস করছি নেক্সট ভিডিওয়ে আমি তোমাদের সাথে আমার পুরো লাইভের যে সেটআপটা আছে সেটা আমি দেখাবো। তো আমি তাড়াতাড়ি করে যাই, গিয়ে লাইভটা জয়েন। তো আমার লাইভ করা শেষ, এবার পালা হচ্ছে ডিনার। অলরেডি 10:30-11টা বাজে, তো আমরা বাড়িতে এই টাইমে ডিনার করি। তো এবার আমাদের ডিনারের পালা। তো আজকে যেহেতু দুপুরে আমি মাংস খেয়েছি, তো আমার খুব একটা হেভি ফুড খেতে ইচ্ছে করছে না। তো আজকে আমি খাবো হচ্ছে মুড়ি আর আম, আর বাঙালি মুড়ি আম পেলে তো কিছুই চাই না, অ্যাটলিস্ট আমি তো কিছুই চাই না, তোমরা কি করো সেটা জানি না, আমি তো কিছুই চাই না। তো আমি মুড়ি আমটা খেয়ে এসে তারপরে তোমাদের গুড নাইট বলবো। ডিনার চলে এসছে, মা নিয়ে চলে এসছে মুড়ি আর আম, এবার আমি ডিনার করবো। তো আমি চটপট করে ডিনারটা করে নিই। আমার পালা হচ্ছে ঘুমের, তো আমি তো এখন ঘুমাতে যাব। সবাই বাড়িতে থেকো, ভালো থেকো অ্যান্ড সুস্থ থেকো। আমার চ্যানেলকে কিন্তু লাইক করো, সাবস্ক্রাইব করো অ্যান্ড অবশ্যই ভালো লাগলে শেয়ার করো। টাটা এভরিওয়ান।